হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পারফেক্ট কম্পিটিটিভ এক্সাম ক্র্যাকার্স আমি তোমাদের সাথে সংবিধানের যে প্রশ্নোত্তর নিয়ে যে ভিডিওগুলো দিচ্ছি এই ভিডিওটা সেই সিরিজেরই ভিডিও এটার ক্লাস নাম্বার হচ্ছে সিক্স এই ভিডিওতেও আমি সংবিধানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব যেগুলি বিভিন্ন পরীক্ষায় আসে বিভিন্ন কম্পিটিভ পরীক্ষায় তো বন্ধুরা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনো পর্যন্ত আগের ভিডিওগুলো দেখো তাদেরকে বলবো আমার চ্যানেলে গিয়ে সেই আগের ভিডিওগুলো দেখে নিতে তো আজকের ভিডিওটা শুরু করব প্রথম প্রশ্ন আজকে ভারতের রাষ্ট্রপতি স্থান ব্রিটেনের কোন পদের সমমর্যাদা সম্পন্ন এর উত্তর হয়ে যাবে ব্রিটিশ রাজ পরিবারের সমমর্যাদা সম্পন্ন কোয়েশ্চেন নাম্বার ফিফটি ওয়ান ষোড়শ লোকসভা নির্বাচন কটি দফায় সম্পন্ন হয়েছিল এটি নটি দফায় সম্পন্ন হয়েছিল আর সতেরোতম যে লোকসভা নির্বাচন হয়েছে সেটি সাতটি দফায় সম্পন্ন হয়েছে চলে আসবো পরের প্রশ্নে প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন এর উত্তর হয়ে যাবে জি খের পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্ট কোন বছরে স্থাপিত হয় সুপ্রিম কোর্ট স্থাপিত হয়েছিল উনিশশো সালের আঠাশে জানুয়ারি চলে আসবো পরের প্রশ্নে রাজ্যের রাজ্যপালকে কে শপথ বাক্য পাঠ করান এর উত্তর হয়ে যাবে হাইকোর্টের প্রধান বিচারপতি পরবর্তী প্রশ্ন রাজ্যসভার কোন অঙ্গরাজ্যের সদস্য সংখ্যা সবচেয়ে কম সবচেয়ে কম সদস্য সংখ্যা হলো হিমাচল প্রদেশের পরের প্রশ্ন ভারতীয় অর্থবিলকে সর্বোচ্চ কতদিন পর্যন্ত রাজ্যসভা আটকে রাখতে পারে সর্বোচ্চ এটা ১৪ দিন পর্যন্তই আটকে রাখতে পারে লোকসভার প্রথম মহিলা স্পিকারকে লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন মীরা কুমার ভারতে প্রথম কোন রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করা হয় এটা হয়েছিল পাঞ্জাবে রাজ্যসভার সদস্যদের কার্যকাল কত বছর হয় রাজ্যসভার সদস্যদের কার্যকাল হয় ছ বছর ভারতের রাষ্ট্রপতি কার পরামর্শ মানতে বাধ্য থাকেন উনি মন্ত্রী পরিষদের পরামর্শ মানতে বাধ্য থাকেন পরবর্তী প্রশ্নে চলে আসবো ভারতের সংবিধান সংশোধিত হয়ে থাকে কার দ্বারা এটা কিন্তু পার্লামেন্ট দ্বারা সংশোধিত হয়ে থাকে চলে আসবো পরের প্রশ্নে অধিকারের বিল বলতে কোন দেশের অধিকার সম্পর্কিত আইনকে বলে এটা বলা হয় আমেরিকার আইনকে পরবর্তী প্রশ্ন কোন দেশের সুপ্রিম কোর্ট মৌলিক অধিকারগুলি পরিবর্তন বা সংশোধন করতে পারে একমাত্র আমেরিকার সুপ্রিম কোর্টই কিন্তু মৌলিক অধিকারগুলো পরিবর্তন বা সংশোধন করতে পারে পরে প্রশ্ন ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎসকে ভারতবর্ষের রাজনৈতিক ক্ষমতার প্রধান উৎস হল জনগণ পরের প্রশ্ন পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে লোকসভা থেকে কতজন সদস্য থাকে লোকসভা থেকে থাকে পনেরো জন সদস্য আর রাজ্যসভা থেকে থাকে সাতজন সদস্য চলে আসবো পরবর্তী প্রশ্নে কেন্দ্রশাসিত অঞ্চলে প্রশাসকদের পদ মর্যাদা কী এর পদমর্যাদা হলো লেফটেন্যান্ট গভর্নর পরবর্তী প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন সভাপতিত্ব করেন স্পিকার ভারতের কে স্পিকার পদে থাকাকালীন মারা গেছেন ভারতের স্পিকার পদে থাকাকালীন মারা গেছেন জি এম চলে আসবো পরের প্রশ্নে লোকসভা স্পিকার লোকসভার কোন স্পিকার পরবর্তীকালে রাষ্ট্রপতি হন এর উত্তর হয়ে যাবে নীলম সঞ্জীব রেড্ডি পরবর্তী প্রশ্ন লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে এর উত্তর হবে অনন্ত কুমার আয়ানগার চলে আসবো আমরা কোয়েশ্চেন নাম্বার সেভেন্টি ওয়ানে যেটা রয়েছে যে সংবিধান সংশোধনী বিল কোথা থেকে পাশ করা হয় এটা হবে পার্লামেন্টের উভয় কক্ষ থেকেই পরবর্তী প্রশ্ন গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য কতজন মোট সদস্য হল সাতজন এবার আসবো তিয়াত্তর নম্বর প্রশ্নে ভারতীয় গণপরিষদ কবে জাতীয় পতাকা গ্রহণ করেছিল জাতীয় পতাকা গ্রহণ করেছিল উনিশশো সালের বাইশে জুলাই ভারতের কোন রাজ্যকে নিয়ে চীনের সমস্যা চলছে এটা চলছে হচ্ছে অরুণাচল প্রদেশকে নিয়ে চীনের সাথে ভারতের সমস্যা চলছে পরবর্তী প্রশ্ন জাতীয় উন্নয়ন পরিষদে কে আছেন জাতীয় উন্নয়ন পরিষদে আছেন প্রধানমন্ত্রী সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীগণ এবং পরিকল্পনা কমিশনের সদস্যবৃন্দ এবার পরবর্তী প্রশ্নে চলে আসবো যে ধর্মঘট করার অধিকার কি মৌলিক অধিকার না এটা কিন্তু কোনো মৌলিক অধিকারের মধ্যে পড়ে না পরবর্তী প্রশ্ন অপারেশন বর্গা কি অপারেশন বর্গা হলো অনুপস্থিত জমিদারদের জমি চাষের অধিকার বর্গাদারদের হাতে দেবার স্বীকৃতি পরের প্রশ্ন কোনটি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয় মানে অনেকগুলো অপশান থাকতে পারে তার মধ্যে আয়করও একটা অপশান ছিল যে আমি যে প্রশ্নটা থেকে এটা নিয়েছি কালেকশানটা করেছি সেখানে অপশানে আয়কর ছিল তো এক্ষেত্রে হবে গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস কিন্তু আয়কর নয় পরবর্তী প্রশ্ন সংবিধানের তিনশো ধারা কোথায় প্রযোজ্য এটা জম্মু কাশ্মীরে প্রযোজ্য ছিল এখন কিন্তু আর প্রযোজ্য নেই পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি জরুরি অবস্থা কখন ঘোষণা করতে পারেন জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন যুদ্ধ বা যুদ্ধের ভয় থাকলে সাংবিধানিক ব্যর্থতা দেখা দিলে আর আর্থিক অস্থিরতা দেখা দিলে পরবর্তী প্রশ্ন ভারতের চোদ্দতম রাষ্ট্রপতিকে এর উত্তর হয়ে যাবে বন্ধুরা রামনাথ কোবিন্দ চলে আসবো পরের প্রশ্নে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা এটি নির্বাচিত হয় লোকসভা রাজ্যসভা এবং রাজ্য বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা পরবর্তী প্রশ্ন কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বণ্টিত হয় কোন সংস্থার সুপারিশের ভিত্তিতে এটা কিন্তু হবে অর্থ কমিশনের সুপারিশের ভিত্তিতে পরে প্রশ্ন রাজ্য তালিকাভুক্ত বিষয়গুলি বিষয়ে পার্লামেন্ট আইন প্রণয়ন করতে পারে যদি তার প্রয়োজন হয় কিসে যদি তার প্রয়োজন হয় জাতীয় স্বার্থে পঞ্চায়েতগুলি কি করতে পারে পঞ্চায়েতগুলি কর শুল্ক তোলা এবং ফি ধার্য এবং আদায় করতে পারে পরিকল্পনা কমিশন কীরকম কমিশন প্রতিষ্ঠান এটা হচ্ছে একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান পরবর্তী প্রশ্ন সরকারিয়া কমিশন গঠিত হয়েছিল যে সম্পর্কটি পুনর্বিবেচনার জন্য সেটি কি সেটি হচ্ছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্ক পরবর্তী প্রশ্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও সদস্যকে কে নিয়োগ করেন এটি নিয়োগ করেন রাজ্যপাল পরবর্তী প্রশ্নে চলে আসব কোন ভাষাটি ভারতীয় সংবিধানে অষ্টম তপসিল অন্তর্ভুক্ত নয় ইংরাজি ভাষাটা কিন্তু ভারতীয় সংবিধানে অষ্টম তপসিল অন্তর্ভুক্ত নয় পরবর্তী প্রশ্ন স্বাধীনতার আগে ভারতের কোন রাজ্যে পঞ্চায়েত রাজ ব্যবস্থা ছিল কোনো রাজ্যেই ছিল না স্বাধীনতার আগে ভারতের কোনো রাজ্যে কিন্তু রাজ ব্যবস্থা ছিল না চলে আসবো পরবর্তী প্রশ্ন রাজ প্রবর্তিত হয়নি এমন রাজ্য কোনটি এখনও পর্যন্ত কিন্তু নাগাল্যান্ডে রাজ ব্যবস্থা প্রবর্তিত হয়নি বিরানব্বই নম্বর প্রশ্ন অস্পৃশ্যতা বর্জনের কথা সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে এটা বলা হয়েছে সতেরো নম্বর ধারায় তো কোন ধারায় কি আছে কোন পাটে কি আছে এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ সংবিধানের ক্ষেত্রে প্রশ্নের উত্তরের ক্ষেত্রে এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে তো তোমরা একটু ভালোভাবে এগুলো তৈরি করে নিও পরবর্তী প্রশ্ন পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কত সালে প্রথম চালু হয়েছিল উনিশশো সালে চলে আসবো পরবর্তী প্রশ্নে ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছিল ভারতে কিন্তু এখনও পর্যন্ত একবারও জাতীয় জরুরি অবস্থা জারি করা হয়নি আর্থিক জরুরি অবস্থা সরি আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়নি পরবর্তী প্রশ্ন তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোন বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছিল এটি দেওয়া হয়ে অগ্রাধিকার দেওয়া হয়েছিল কৃষি এবং শিল্পের ক্ষেত্রে আর তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল উনিশশো একষট্টি থেকে উনিশশো ছেষট্টি খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতিকে তো সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হলেন হালিমা ইয়াকুব চলে আসবো পরের প্রশ্নে সাতানব্বই নম্বর প্রশ্ন কোনটি পূর্বে মৌলিক অধিকার হলেও বর্তমানে এটি আইনি অধিকার এটা হয়ে যাবে সম্পত্তির অধিকার সম্পত্তির অধিকারটা প্রথমে একটা মৌলিক অধিকারের মধ্যে পড়তো কিন্তু এখন কিন্তু সেটা আইনি অধিকার সংবিধান সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে আইনি অধিকারে রূপান্তরিত করা হয়েছে চলে আসবো পরের প্রশ্নে লোকসভার মোট আসন সংখ্যা কত লোকসভার মোট আসন সংখ্যা হল পাঁচশো পরের প্রশ্ন স্যাডো ক্যাবিনেট কোন দেশের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য স্যাডো ক্যাবিনেট হলো ইংল্যান্ডের ইংল্যান্ডের প্রশাসনিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য চলে আসবো আজকের শেষ প্রশ্নে এই ভিডিওর হাইকোর্টের বিধার বিচারপতিকে কী অপসারণ করতে পারেন তো সংসদের উভয় পক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের দ্বারা অপসারণের সিদ্ধান্ত গ্রহণের পর রাষ্ট্রপতি কর্তৃক হাইকোর্টের বিচারপতিকে অপসারণ করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ সংবিধানের প্রশ্ন নিয়ে আলোচনা করব যেভাবে সিরিজটা চলছে সেভাবেই চলতে থাকবে এরপর আমি বিভিন্ন এর আগে আমি ইতিহাসের কোশ্চেন নিয়ে আলোচনা করেছি পরবর্তীকালে আরও ইতিহাসের ভিডিও আসবে সংবিধানের সিরিজটা চলছে পরে আরও বিভিন্ন সাবজেক্টের উপর জি কের প্রশ্ন আসবে তো তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও আর আই আই অল বেল আইকাউনটি প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে যাতে তার নোটিফিকেশানটা পৌঁছে যায় আর বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও থ্যাংক ইউ